হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইয়র চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কুম্ভকার আজকে আমরা ডাব্লু বি প্রাইমারি ডেটে দু হাজার বাইশের জন্য শিশু মনস্তত্ব এবং প্যাডায়োগের নিয়ে সাত নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এখানে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করছি আশা করি এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে প্রমাণিত হবে এবং চলো আর বেশি দিন করে আজকের ক্লাস শুরু করি তার আগে বলে রাখি যারা আমাদের সাথে এখনও জয়েন হতে পারো দেখো ক্লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও যেমন তো আজকে ক্লাস শুরু করি প্রথম প্রশ্ন থেকেও কী আছে এখানে ছেলেমেয়েরা কত বছর বয়সে অন্তর্মুখীন হতে শুরু করে অন্তর্মুখীন অর্থাৎ সে আত্মকেন্দ্রিক হওয়ার টেনডেন্সিটা আসে কখন থেকে না পনেরো বছর থেকে ডি ডিজিতে রাইট আনসার মাফ করবেন এটা বোল্ড আকারে আছেই কারণ আমরা যারা যারা আমাদের সাথে লিঙ্কে যুগ যুক্ত আছে তাদেরকে আমরা তো মানে আনসার সহ তো মানে পিডিএফটা মানে প্রোভাইড করি তাই তাদের ক্ষেত্রে আমরা বোল্ড আকারে আছেই সেটাই আমরা প্রোভাইড করার জন্য এটা এই এই মার্জনা হয়েছে এটা মার্জনা করবেন পরের প্রশ্নে চলে আমরা পরের প্রশাই শিক্ষক সবচেয়ে বেশি লেখার প্রেরণা ও তাগিদ পান কার কাছ থেকে শিক্ষক সবচেয়ে বেশি লেখার প্রেরণা ও তাগিদ পান কার কাছ থেকে প্রধান শিক্ষক বই শুভানুধ্যায়ী নাকি শিক্ষার্থী সবচেয়ে বেশি লেখার প্রেরণা ও তাগিদ পান কার কাছ থেকে না শিক্ষার্থীর কাছ থেকে ইজ ডিজিটাল রাইট চাইল্ড সাইকোলজি বা প্যারাউগির যাই কিছু প্রশ্ন আসে না কেন যদি সে তার আনসার যদি মানে শিশু কেন্দ্রিক আনসার হয় তাহলে কিন্তু সেই আনসারটা দেওয়ারই কিন্তু চেষ্টা করবে কারণ ওই আনসারটাই নাইনটি ফাইভ পার্সেন্ট হওয়ার সঠিক হওয়ার চান্স থাকবে তাই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি শিক্ষার্থী নেক্সট তৃতীয় প্রশ্ন চলছে আমরা আজকের কোশ্চেনার দ্বারে কোন কমিশন প্রথম টিউশন প্রথা রদের কথা বলে প্রথম টিউশন প্রথা রদের কথা বলে কোন কমিশন আজকের ওটা কোয়েশ্চনার দ্বারে কোঠারি কমিশন মুদালিয়ার কমিশন হান্টার কমিশন নাকি রাধাকৃষ্ণন কমিশন প্রশ্নটির সঠিক উত্তর রয়েছে বন্ধুরা অপশন বি মুদালিয়ার কমিশন প্রথম টিউশন প্রথা হ্রদের কথা বলে অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট চতুর্থ প্রশ্ন চলে যাই শ্রেণী শিখনে প্রোগ্রাম শিখন বা প্রোগ্রাম লার্নিং এই সর্বপ্রথম কর্ণধার কে প্রোগ্রাম শিখন বা প্রোগ্রাম লার্নিংয়ের সর্বপ্রথম কর্ণধার কে ইএল থন্ডাইক জন ডিউই এডগার ডেল নাকি স্কিনার প্রোগ্রাম শিখন বা প্রোগ্রাম নির্লং এই প্রোগ্রাম যে লার্নিং এই ধারণাটা প্রথম কে দিয়েছিলেন কোন মনস্তত্ত্ববিদ বৃদ্ধি তো সঠিক উত্তরটি হয়ে যাবে এর অপশন এ ইএল থান্ডাইক প্রথম কিন্তু তার যে প্রাচীন অনুবর্তন তত্ত্ব আছে সেটার তরুণ তিনি কিন্তু প্রোগ্রাম লার্নিংয়ের থিওরিটা দিয়েছিলেন তাই অপশন এ ইএল থান্ডাইক ইজ দ্য রাইট আনসার নেক্সট পঞ্চম প্রশ্নে চলে যাই শিক্ষার লক্ষ্য কি হওয়া উচিত এই জাতীয় প্যাডায়োগীর প্রশ্নগুলো কিন্তু একটু মন দিয়ে আনসারগুলো দেখবে তারপরে সঠিক উত্তরটি পিক করবে কিন্তু কারণ এগুলো প্রায় প্রতিটি আনসারে তোমার সঠিক মনে হবে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত ব্যক্তিত্বের প্রকাশ সমাজ উন্নয়ন উভয়েই নাকি কোনোটি সঠিক নয় তো প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে উভয়ই অপশান সি উভয়ই ইজ দ্য রাইট আনসার নেক্সট সাত ছ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ছ নম্বর প্রশ্ন কী বলে আমাদের জন্মের পর শিশু প্রথম কার কাছ থেকে শিক্ষা নেই এই প্রশ্নটির আনসার কিন্তু অপশান বিতে কিন্তু নির্ভর করবে জন্মের পর শিশু প্রথম কার কাছ থেকে শিক্ষা নেয় এখানে অপশান কী কী আছে পারিপার্শ্বিক পরিবেশ বিদ্যালয় বাবা মা এখানে যেহেতু মা আছে অপশান তাই সঠিক উত্তর হবে কিন্তু মা কারণ মায়েই হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক তাই প্রথম শিক্ষা শিশু পায় মায়ের কাছ থেকে কিন্তু যদি মা যদি অপশানে না থাকে তখন কিন্তু হবে বিদ্যালয় ক্লিয়ার সেটা কিন্তু পিক করো যদি মা অপশানে না থাকে তখন সেটার আনসার হবে বিদ্যালয় নেক্সট সাত নম্বর প্রশ্নে আমরা চলে যায় শিক্ষার্থীরা কোনো কিছু বোঝে কিসের সাহায্যে শিক্ষার্থীরা কোনো কিছু বোঝে কিসের সাহায্যে মেধার ভিত্তিতে অভিজ্ঞতার সাহায্যে সহানুভূতির সাহায্যে নাকি অনুকরণের সাহায্যে তো প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশেন ডি অনুকরণের সাহায্যে একজন শিক্ষার্থী সব কিছু বোঝে তার মূল কারণ কি দেখো শিক্ষার্থী কেন্দ্র তার শিক্ষক বাবা মা সবাইকে অনুকরণ করার চেষ্টা করে এই কারণে বলা হয় যে একজন শিক্ষক বা একজন বাবা মা যা কিছু করবেন তার পাশাপাশি থাকা শিশু কিন্তু সেটাই কিন্তু শিখবে ক্লিয়ার তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে অনুকরণের মাধ্যমে একজন শিক্ষার্থী কিন্তু বোঝে ডি আট নম্বর প্রশ্ন হচ্ছে জাকির হোসেন কমিটি বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম তৈরি করেন কত সালে তৈরি করে কত সালে জাকির হোসেন কমিটিকে ওয়ার্ধা কমিশনও বলা হয় কিন্তু ওয়ার্ধা রিপোর্ট বলা হতো ক্লিয়ার সেটাও কিন্তু মনে রেখো ওই প্রশ্নটা ওইভাবে আসতে পারে কিন্তু এবং কত সালে এটা বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম এর আগেও আমরা ক্লাস করেছি বুনিয়াদী শিক্ষার সঙ্গে মানে যা যে ব্যক্তিত্ব জড়িয়ে আছেন তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী তিনি কিন্তু বুনিয়াদী শিক্ষার কিন্তু ফাউন্ডার তিনি তার প্রমোশন করতে চেয়েছিলেন বুনিয়াদী শিক্ষার মাধ্যমে কিন্তু জাকির হোসেন কমিটি না বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম তৈরি করেছিল কত সালে করেছিল উনিশশো চুয়াল্লিশ আটত্রিশ উনিশশো নাকি উনিশশো একান্ন সালে তো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বি সরি অপশন বি উনিশশো আটত্রিশ সালে জাকির হোসেন কমিটি বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম তৈরি করেন রাইট আনসার এটা ওয়ার্ধা কমিশনও কিন্তু বলা হয় এটা মনে রেখো নেক্সট ন নম্বর প্রশ্নে আমরা চলে যাই প্রাচীনকালে কোন দেশে আবাসিক শিক্ষা ব্যবস্থা দেখা যেত এটিও আজকের কোয়েশ্চেন নাম্বার আবাসিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ হোস্টেল সিস্টেম এই হোস্টেল সিস্টেম বা আবাসিক শিক্ষা ব্যবস্থা দেখা যেত কোথায় ভারত ও ইরাক গ্রিস ও ভারত গ্রিস ও মিশর নাকি চীন ও কোরিয়া তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আসেন বি গ্রিস এবং ভারতে আবাসিক শিক্ষা ব্যবস্থা দেখা ভারতের যে গুরু আশ্রমগুলো ছিল বিভিন্ন বৈদিক যুগে সেগুলো যেমন আবাসিক ছিল ঠিক সেই রকম একই পেপার ছিল গ্রিসের ক্ষেত্রেও কিন্তু তাই অপশন বি গ্রীস এবং ভারতে আবাসিক শিক্ষা ব্যবস্থা দেখা যেত অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট দশ নম্বর প্রশ্ন আমরা চলে যাই শিক্ষার্থীরা কোনো বিষয় বুঝতে পেরেছে তা কি দেখে বোঝা যায় একটা শিক্ষা একজন শিক্ষার্থী কোনো একটা বিষয় সে বুঝতে পেরেছে আমরা কী দেখে বুঝতে পারবো ক্লাসের শিক্ষার্থীর উপস্থিতি দেখে বুঝতে পারবো ভালো ফলাফল থেকে বুঝতে পারবো নাকি শিক্ষার্থীরা অর্থবহ প্রশ্ন জিজ্ঞাসা করলে বুঝতে পারবো নাকি ক্লাস যদি শান্ত থাকে তাহলে বুঝতে পারবো তো শিক্ষার্থী কোনো একটা বিষয় বুঝতে পেরেছে সেটা আমরা তখনই আমরা বুঝতে পারবো নিজেরা যখন শিক্ষার্থী সেই পেপারে অর্থবহ প্রশ্ন জিজ্ঞাসা করবে ক্লিয়ার শিক্ষার্থীর উপস্থিতি মিড ডে মিলের কারণেও বাড়তে পারে ভালো ফলাফল এখন এর ব্যাপার আলাদা রকম কারণে ভালো ফলাফল হতে পারে ক্লাস শান্ত থাকে একজন টিচারের ভয়েও ক্লাস শান্ত থাকে সেটা দেখে কিন্তু আমরা শিক্ষার্থী বুঝতে পারছি সেটা বুঝতে পারবো না আমরা থেকে ভালো বুঝতে পারবো যদি শিক্ষার্থীরা অর্থবহ প্রশ্ন বলে অর্থবহ প্রশ্ন অর্থাৎ কি রিলেটেড প্রশ্ন অনেক শিক্ষার্থী কি বলে অবাঞ্চিত প্রশ্ন করে অবাঞ্চিত প্রশ্ন নয় অর্থবহ প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তা অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট এগারো নম্বর প্রশ্ন চলে যায় শ্রেণী শিক্ষণে সবচেয়ে বড়ো সমস্যা কী শ্রেণী শিক্ষণে ক্লাস লার্নিং ক্লাস লার্নিং তার থেকে বড়ো সমস্যা কী না পাঠ্যক্রমের অতিরিক্ত চাপ নিজের সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে হবে সেই চাপ অতিরিক্ত চাপ নাকি শিক্ষার্থীদের আর্থ সামাজিক অর্থ সামাজিক দিক থেকে তারা পিছিয়ে পড়ে সেই ব্যাপারে নাকি শিক্ষার্থীদের মধ্যে অসাম্য বিভিন্ন রকমের শিক্ষার্থী থাকে তো ইনক্লুসিভ এডুকেশন এখন চলছে তাই নাকি চক ও টক পদ্ধতি তো শ্রেণী সেখানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেখানে থেকে বড়ো সমস্যা হচ্ছে কিন্তু চক ও টক পদ্ধতি চক ও টক পদ্ধতি অ্যাকচুয়ালি কীরকম জিনিস মানে শিক্ষক মহাশয় বলে যাবেন এবং চকে করে তিনি লিখে যাবেন কিন্তু বোর্ডের মধ্যে ক্লিয়ার এটা কিন্তু পার্সোনাল যে ইন্টারাকশান সেই ইন্টারাকশানটা কিন্তু থাকে না কিন্তু এই রকম যদি চক অ্যান্ড টক পদ্ধতিটা অনেক মানে ওল্ড মেথড একটা মানে গ্রিস দেশে প্রাচীন গ্রিস দেশে এই মেথডটা চালু ছিল এখন এই পদ্ধারটাও কিন্তু চালু নেই তো সব থেকে বড়ো সমস্যা হবে চক ও টক পদ্ধতি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট বারো নম্বর প্রশ্নে চলে যাই আমরা কার্যকারী গণসংযোগ কী করতে সাহায্য করে ইফেক্টিভ কমিউনিটি যে কমিউনিটির সঙ্গে যে কানেকশনটা সেটা থাকে সেই কার্যকরী গণসংযোগ কী করতে সাহায্য করে আমাদের উপভোগ করতে কোনো কিছু নিতে অন্যের উপর চিন্তা ছাপা চাপাতে নাকি বক্তব্যটি নিয়ে চিন্তা করতে কার্যকরী গণসংযোগ এটা যদি গ্রহণের পার্সপেক্টিভ দিয়ে মানে চিন্তা ভাবনা করো তাহলে সঠিক উত্তরটি কী পাবে না অপশান ডি বক্তব্য নিয়ে একটা চিন্তা করতে সাহায্য করে কিন্তু কার্যকরী গণসংযোগ তাই অপশান ডি ইজ দ্য রাইট আনসার তেরো নম্বর প্রশ্ন চলে যাই একজন শিক্ষকের দক্ষতা বিচার করা যায় কিসের সাহায্যে একজন শিক্ষকের দক্ষতা আমরা বিচার করি কিসের সাহায্যে লিখিত বই প্রকাশন তিনি কোন লিখিত বই প্রকাশ করেছেন তার সাহায্যে আমরা তার দক্ষতা বুঝতে পারবো চাকরির সময়কাল তিনি কত বছর চাকরি করছেন তার চাকরি আরও কত দিন আছে সেখান থেকে তার দক্ষতা বিচার করব শিক্ষার্থীদের তিনি যদি দরকারে আসেন তো শিক্ষার্থী যদি প্রয়োজনে তিনি যদি আসেন মানে আসলে তখন তার দক্ষতা বিচার করব নাকি তার ব্যক্তিত্ব দিয়ে আমরা তার দক্ষতা বিচার করব তো সঠিক উত্তরটি এর হয়ে যাবে অপশন ডি ব্যক্তিত্ব দিয়ে একজন শিক্ষকের দক্ষতা তার পার্সোনালিটি দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি তাই অপশন ডি ব্যক্তিত্ব ইজ দ্য রাইট আনসার ক্লিয়ার নেক্সট চৌদ্দ নম্বর প্রশ্ন আমরা চলে যাই উত্তরপ্রত্যের মূল্যায়নের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা লাভ করতে চাইলে উত্তরপ্রদের মূল্যায়ন পয়েন্ট অফ নোটের আবার বলছি আমরা উত্তরপ্রত্যের যখন মূল্যায়ন আমরা করছি তখন তার বিশ্বাসযোগ্যতা যদি লাভ করতে চাই তখন আমরা শিক্ষক মহাশয়ের মানসিকতা কেমন হতে হবে পয়েন্ট অফ নোটের যেমন আনসার দেয় যেমন আপনি মাধ্যমিকের তো আমি উদাহরণটা মাধ্যমিক দিয়ে এই জন্য বলছি আপনি মাধ্যমিকের কোনো খাতা দেখছেন সেক্ষেত্রে আপনার যদি বিশ্বাসযোগ্যতা লাভ করতে হয় তাহলে আপনার মানসিকতা কীরকম হতে হবে কঠোর হতে হবে নরমও নমনীয় হতে হবে বিষয়গত বস্তুগত হতে হবে নাকি চটপটে হতে হবে যখন আমরা উত্তরপত্রের মূল্যায়ন করবো তখন আমাদের কিন্তু বিষয়গত হতে হবে তাই আনসারটা বিষয়গত দিক থেকে লিখে যেয়ে লিখে না আমাদের কাছে কোনো ইমোশন কাজ করবে না কোনো কঠোর ভাবাপন্ন হবে না আমরা নরম ভাবাপন্ন হব না আমরা কিন্তু বিষয়গত বা বস্তুগত দিক থেকে আমাদের মানুষগত থাকতে হবে ক্লিয়ার তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট পনেরো নম্বর প্রশ্ন চলে যাই শিক্ষক শিক্ষিকার প্রধান কর্তব্য কোনটি শিক্ষক শিক্ষিকার প্রধান কর্তব্য কোনটি ক্লাসের শৃঙ্খলা রক্ষা করা শিক্ষার্থীদের বোঝার ক্ষমতার স্তরের মূল্যায়ন শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগানো শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীর সম্পর্ক ভালো রাখা তো প্রধান কর্তব্য কোনটা হবে একজন শিক্ষক বা শিক্ষিকার অপশন থেকে তোমার কি মনে হয় তো সঠিক উত্তরটি হবে অপশান সি একজন শিক্ষক বা শিক্ষিকার কাজেই হবে কিন্তু তার যে শিক্ষার্থী তাকে তিনি সেলফ রিলাইবেল করার চেষ্টা করেন তার মধ্যে আগ্রহে সঞ্চার করবেন সে নিজে শেখার চেষ্টা করে ক্লিয়ার তা অপশান সি শিক্ষার্থীর শেখার আগ্রহ জাগানো এটাই হচ্ছে প্রধান কর্তব্য অপশান সি ইজ দ্য রাইট আনসার ষোলো নম্বর প্রশ্নে আমরা চলে যাই প্রতিটি ছাত্রের চিন্তা ও মেধার বিকাশ আলাদা হওয়ার কারণ কি প্রতিটি ছাত্রের কিন্তু চিন্তা এবং মেধার বিকাশ মেধা ওদের ইন্টেলেকচুয়াল যে ইন্টেলেকচুয়ালিটি যারা আছে তার বুদ্ধি তার বিকাশ কিন্তু আলাদা হতে হয় এর কারণ কি পরিবেশের প্রভাবে নাকি বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা ও দক্ষতার কারণে নাকি পরিবারের প্রভাবে নাকি উপরের কোনোটি সঠিক নয় আলাদা যে হয় তার মূল কারণ কি মূল কারণ কোনটা এখানে যে চারটা অপশন দেওয়া আছে আমরা চারটে নয় তিনটে অপশন দেওয়া আছে এখানে বলা আছে ওপরে সবকটি সঠিক বলা আছে অপশান ডিতে বলা আছে ওপরে সবকটি সঠিক তো সঠিক উত্তর কী হবে তো মূল কারণের ক্ষেত্রে কিন্তু আমরা এক্ষেত্রে সব সব প্রশ্ন সব আনসারগুলোই সঠিক তা অপশন ডি ইজ দ্য রাইট আনসার কারণ পরিবেশের প্রভাব থাকবেই তার মধ্যে হ্যাঁ যদি আমাদের বলতে এখানে কোনোটি সঠিক নয় তখন কিন্তু আমাদের সব থেকে যেটা ভালো আনসার হতো কিন্তু না অপশান বিটা অনেকটাই চলে আসতো বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষক শিক্ষাদের যোগ্যতা এবং দক্ষতার কারণে ক্লিয়ার সেটা তখন চলে আসতো ক্লিয়ার নেক্সট এখন কিন্তু আনসারটা হবে কি আমাদের একশো নম্বর অপশন ডি সবকটি সঠিক অপশান ডি ইজ দ্য রাইট আনসার সতেরো নম্বর প্রশ্ন চলে যায় কোন বিষয়ে কাঁচা শিক্ষার্থীদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত কাঁচা শিক্ষার্থী বলতে শিক্ষার্থীরা একটু ওই ব্যাপারে এখনও কিছু শিখতে পারেনি নাকি সেই কাঁচা শিক্ষার্থীর সঙ্গে কেমন ব্যবহার করা উচিত উদার মনোভাব সম্পন্ন ভালোবাসার সহানুভূতিশীল নাকি কঠোর তো সঠিক নম্বর প্রশ্নে আমরা চলে যাই আমাদের আঠারো নম্বর প্রশ্ন কি আছে শিক্ষার্থীদের অঙ্গভঙ্গি কোন ধরনের সংযোগ পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষার্থীদের অঙ্গভঙ্গি কোন ধরনের সংযোগ পদ্ধতির সঙ্গে সম্পর্কযুক্ত বার্তা গ্রাহক প্রেরক নাকি মাধ্যম না শিক্ষার্থীর অঙ্গভঙ্গি কিন্তু মাধ্যম যে সংযোগ পদ্ধতি সংযোগ পদ্ধতির কিন্তু মাধ্যমের সঙ্গে সেটা সম্পর্কিত অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু সেটা অনেকটা বুঝতে পারে তার প্রকাশ করে তার ভাষার প্রকাশ করতে পারে সেই ব্যক্তিত্বের প্রকাশ অনেকটা ঘটায় তো অপশন ডি মাধ্যম ইজ দ্য রাইট আনসার উনিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই গণসংযোগে কোনটি দরকার নেই গণসংযোগে কোনটি দরকার নেই গণসংযোগ কনসেপ্টে কি বলতো যে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করা গণ মানে অর্থাৎ হচ্ছে সকলের সঙ্গে সেই গণসংযোগ কোনটির দরকার নেই কথা বলার পদ্ধতির বদল করতে হবে উপযুক্ত অঙ্গভঙ্গি করতে হবে বিষয় সম্পর্কে দক্ষ থাকতে হবে নাকি সুন্দর ব্যক্তিত্ব থাকতে হবে কোনটি দরকার নেই দেখো গণসংযোগ পদ্ধতি কিন্তু কথা বলার পদ্ধতি যেমন বিষয় নিয়ে আলোচনা হবে সেই রকম টোন হবে তার কথা বলার পদ্ধতিও ঠিক সেরকম সেটা কিন্তু বদল করতে হবে তাই এটির প্রয়োজন আছেই উপযুক্ত অঙ্গ যখনই কথা বলার পদ্ধতি বদল বদল করতে হবে তখন তার অঙ্গভঙ্গিও কিন্তু চেঞ্জ হবে তাই এটিও দরকার আছে এবং যে বিষয়ে বক্তৃতা দেবে তা বলবে সেই বিষয়ে তার কিন্তু দক্ষ থাকতে হবে তাই এটাও থাকতে হবে কিন্তু সুন্দর ব্যক্তিত্বের কোনো প্রয়োজনীয়তা নেই তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার এটা দরকার নেই অপশন ডি হচ্ছে তার সঠিক উত্তর ক্লিয়ার আমরা নেক্সট প্রশ্নে চলে যাই হ্যাঁ নেক্সট প্রশ্নে আমরা চলে এসি কোন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের কাছে প্রিয় হন যে শিক্ষক শিক্ষিকা স্নেহশীল নাকি যিনি ছোট ও পরিষ্কার মতামত দানকারী নাকি যিনি ভদ্র নাকি যিনি কঠোর পরিশ্রমী শিক্ষক শিক্ষিকাদের কাছে প্রিয় হয় কোনটি আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতেই পারে সঠিক উত্তর হবে অপশান এ যিনি স্নেহশীল শিক্ষক শিক্ষিকা তারাই কিন্তু প্রিয় হবে কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করলে বোঝা যায় যে শিক্ষক শিক্ষিকা কঠোর পরিশ্রমী হবেন তার মধ্যে স্নেহশীলতা মনোভাবটা থাকবেই থাকবে তাই সব থেকে সঠিক উত্তর হবে কিন্তু কঠোর পরিশ্রমী অপশান ডি দ্য রাইট আনসার যে শিক্ষক শিক্ষিকা কঠোর পরিশ্রমী হবে তার মধ্যে কিন্তু স্নেহশীল মনোভাবটা থাকবেই থাকবে তাই অপশন ডি কঠোর পরিশ্রমী দ্য রাইট আনসার তিনি যিনি যে শিক্ষক শিক্ষিকা কঠোর পরিশ্রমী তিনি সকলের কাছেই প্রিয় হবেন অপশান ডি দ্য রাইট আনসার একুশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই কোনো ক্লাসে মনস্তত্ব বিষয়ক দিকটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যায় কার মাধ্যমে একটি ক্লাসে মনস্তত্ত্ব বিষয়ক দিকটি ভালোভাবে মেনটেন করা হচ্ছে কিনা সে কার মাধ্যমে সেটা আমরা মেনটেন করতে পারি শ্রেণী শিক্ষকের মাধ্যমে বিষয় শিক্ষকের মাধ্যমে প্রিন্সিপাল বা অধ্যক্ষের মাধ্যমে নাকি শিক্ষার্থীর মাধ্যমে তো দেখো এক্ষেত্রে ক্লাস স্কুলে যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার থাকেন হেড টিচার থাকে বা প্রিন্সিপাল থাকেন থাকেন তো এদের কাজের ভাগ আছে কিন্তু যিনি হেড টিচার বা প্রিন্সিপাল থাকেন তার কাজই হচ্ছে কিন্তু যে একটি ক্লাসে একজন শিক্ষক মহাশয় মনস্তত্ব দিকটা তিনি মেনটেন করছেন কিনা সেটা দেখা কিন্তু তাই সঠিক উত্তর হবে কিন্তু মনস্তত্ব বিষয়ক দিকটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা কার মাধ্যমে না অধ্যক্ষের মাধ্যমে প্রিন্সিপাল বা হেডমাস্টার যিনি থাকেন তার মাধ্যমে তা আসছেন সি এদের রাইট আনসার বাইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই শিক্ষাক্ষেত্রে কোনটি দরকার শিক্ষার ক্ষেত্রে কোনটির দরকার শিক্ষার্থীদের শাস্তি দেওয়া শ্রেণীকক্ষের শৃঙ্খলা রক্ষা করা উপযুক্ত পদ্ধতিতে বক্তৃতা দেওয়া নাকি প্রয়োজনে ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝানো তো যে চারটা অপশান এখানে দিয়েছে তার মধ্যে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা আছে কারণ অপশন ডি এর প্রয়োজনে কিন্তু ব্ল্যাক বোর্ডকে এঁকে বোঝাতে হবে ব্ল্যাক এঁকে যে কোন জিনিসটা কি কী জিনিসটা বোঝাতে চাইছে তিনি তা অপশন ডি প্রয়োজনে ব্ল্যাকবোর্ডে এঁকে বোঝানো ইট দ্য রাইট আনসার তেইশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই ব্যথার অনুভূতি শরীরের কোন অংশে সবচেয়ে বেশি হয় শরীরের কোন অংশে ব্যথা হলে সবচেয়ে বেশি হয় যে অপশান আছে সেখান থেকে পিক করতে হবে পায়ের তলা বুড়ো আঙুলের ব্যথা চোখের পাতা নাকি ঘাড় তো যে চারটা অপশন আছে এর মধ্যে সব থেকে বেশি যে অংশে ব্যথা অনুভূত হয় সেটা কিন্তু ঘাড়ের ব্যথা অপশন ডি ইজ দ্য রাইট আনসার এই প্রশ্নটির পারফেক্টটি হচ্ছে কিন্তু দেওয়া হয়েছে যে শিক্ষার্থীরা যে কাঁধে ব্যাগ নিয়ে ভারী ভারী বই নিয়ে আসে তখন তাই কিন্তু ঘাড়টাকে সোজা রাখতে হয় তো তাই সে সেই সেই যে বোঝাটা সেখান থেকে প্রশ্নটি কিন্তু তোলা হয়েছে তাই ঘাড়ের ব্যথা সব থেকে সঠিক উত্তর কিন্তু ন্যাচারালি যদি আমাদের দাঁত ব্যথা হয় পেট ব্যথা হয় কান ব্যথা হয় তার ব্যথা যে কী ব্যথা সেটা যার হয় সেই বোঝা নাকি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই মানুষের শরীরে সৃষ্টি করে কত ডেসিবেল শব্দ শব্দে শব্দের এককই শব্দের তীব্রতা মাপাই আমরা প্রাবল্য মাপি ডেসিবেল এককের মাধ্যমে তো কত ডেসিবেল শব্দ মানুষের শরীরে যন্ত্রণার সৃষ্টি করে চুয়াল্লিশ থেকে ষাট ষাট থেকে একশো পনেরো একশো পনেরো থেকে একশো তিরিশ একশো ত্রিশ থেকে একশো চুয়াল্লিশ তোমরা হয়তো সকলে বলে যেটা যেটা বেশি সেটাই হবে কিন্তু আনসার নাকি কিন্তু শরীরে যন্ত্রণা সৃষ্টি করা যে শব্দের ডেসিবেল মাত্রা সেটা হচ্ছে আমাদের অপশান সি একশো পনেরো থেকে একশো তিরিশ ডেসিবেলের শব্দ মানুষের শরীরে যন্ত্রণার সৃষ্টি করে তা অপশান সি ইজ দ্য রাইট আনসার পঁচিশ নম্বর প্রশ্নটা আমরা চলে যাই মহা জটিল গ্রন্থি নিচের কোনটি

যাদের সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তাদের বুদ্ধি ক্ষমতা প্রকাশ পায় কৃষের মাধ্যমে বিমূর্ত চিন্তনে যান্ত্রিক কুশলতায় সামাজিক আচর আচরণে নাকি সবগুলি ক্ষেত্রেই তাদের বুদ্ধির ক্ষমতা কিন্তু প্রকাশ পায় বিভিন্ন রকম দিক থেকে এবং এখানে যে অপশনগুলো সেগুলো সবগুলো সঠিক তাই রাইট আনসার হবে অপশন ডি সবগুলি ক্ষেত্রেই কিন্তু তাদের বুদ্ধির ক্ষমতা ধীরে ধীরে কিন্তু প্রকাশ পায় তাই অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট সাতাশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে কোনটি আমাদের যে ব্যক্তিত্বকে প্রভাবিত করে কোনটি প্রতিবর্তী ক্রিয়া অ্যান্ড্রোকুইন গ্রন্থি চক্ষু নাকি খাদ্যবস্তু তো যে প্রশ্নটি সঠিক উত্তর যাবে কিন্তু আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে আমাদের যা কিছু অন্তঃক্ষরা গ্রন্থি আছে যেখান থেকে আমাদের হরমোন ক্ষরিত হয় সেই সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থই কিন্তু আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে এই অন্তঃক্ষরা গ্রন্থিকে ইংরেজিতে বলা হয় এন্ডোক্রেন গ্রন্থি তাই সঠিক উত্তর হবে অপশান বি ক্লিয়ার নেক্সট অন্তঃক্ষরা গ্রন্থি বা অ্যান্ডোক্রিন গ্রন্থি থেকে কী খরিত হয় না হরমোন ক্ষরিত হয় যেটা আমাদের কিন্তু ব্যক্তিত্বকে প্রভাবিত করে আঠাশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই শ্রেণী শিক্ষণে শিক্ষককে কাদের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার শ্রেণী শিক্ষণের ক্ষেত্রে শিক্ষক মহাশয়কে কাদের প্রতি বিশেষ নজর দিতে হবে সামনের সারিতে বসে থাকা শিক্ষার্থীদের প্রতি পিছনের সারিতে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকা শিক্ষার্থীদের প্রতি অর্থাৎ ব্যাক বেঞ্জার তাদের প্রতি নাকি বদমেজাজি স্কুল পালানো শিক্ষার্থীদের প্রতি নাকি শ্রেণী পাঠে অতি মনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিতে হবে কাদের প্রতি যে চারটে অপশন দেওয়া আছে প্রথম আমাদের উদ্দেশ্য হবে কিন্তু স্কুল ছুট কমানো অর্থাৎ ক্লাসের রিটেনশনটা বজায় রাখা তাই আমাদের সঠিক উত্তর হবে অপশন সি সবথেকে বেশি নজর দিতে হবে কিন্তু বদমেজাজি স্কুল পালানো শিক্ষার্থীদের প্রতি তাদের দিকে আমাদের বেশি ধ্যান দিতে হবে তাই অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই সাধারণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে বুদ্ধির বিকাশ সংক্রান্ত কোন তথ্যটি সত্য নয় সাধারণ বুদ্ধিসম্পন্ন তাদের বুদ্ধির বিকাশের ক্ষেত্রে কোনটা সত্য নয় প্রথম পাঁচ বছর বুদ্ধির বিকাশ খুব দ্রুত ঘটে কিন্তু পাঁচ থেকে দশ বছরের বুদ্ধির বিকাশের হার কমে যায় নাকি জিজ্ঞাসা চিহ্ন হবে না এগারো থেকে পনেরো বছর বুদ্ধির বিকাশ দ্রুত হয় কিন্তু পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বুদ্ধির বিকাশ ঘটে না কুড়ি থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বুদ্ধি খুব ধীর গইতে কমে কমে নাকি সব তথ্য সতী না সাধারণ বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তির ক্ষেত্রে বুদ্ধির বিকাশ ক্ষেত্রে এই যে চারটা এখানে যে তিনটি অপশান দেওয়া আছে এগুলো সবগুলো সঠিক তাই রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন ডি ক্লিয়ার প্রথম পাঁচ বছর কী হয় বুদ্ধির বিকাশ খুব দ্রুত ঘটে কিন্তু পাঁচ থেকে দশ বছর কমে যায় তারপরে আবার এগারো থেকে পনেরো পর্যন্ত দ্রুত হয়ে থাকে কিন্তু পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বিকাশ ঘটনা ঠিক সেরকম কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তাদের বুদ্ধি খুব ধীর গতিতে কমে যায় ক্লিয়ার আছে হচ্ছে এগুলো সবগুলো সঠিক তাই রাইট আনসার হবে অপশন ডি এটাকে মনে রাখবে যেমন প্রথম পাঁচ বছর এটা জিরো আছে এখানে পাঁচ আছে আছে তো পাঁচের পরে এখানে দেখবে আছে এগারো আছে এগারো থেকে এখানে পনেরো পনেরো থেকে হয় টাইম লাইন হিসাবে মনে রাখবে কোথায় বৃদ্ধি পাচ্ছে কোথায় হ্রাস পাচ্ছে ক্লিয়ার নেক্সট তিরিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই বুদ্ধির বিকাশ সংক্রান্ত নিচের কোন তথ্যটি সত্য কোন তথ্যটি সত্য বুদ্ধির বিকাশ সংক্রান্ত কি বলা হয়েছে মেধাবীদের বুদ্ধির বিকাশ সাধারণদের চেয়ে দ্রুত ঘটে এবং অনেক বেশি বয়স পর্যন্ত বাড়তে থাকে একদম এটা সত্য ঠিক কথা অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের বুদ্ধির বিকাশ খুব ধীর গতিতে ঘটে ও অনেক কম বয়সে স্থির হয়ে যায় রাইট আনসার এটাও ঠিক আছে খুব ভালো জিনিস সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ সাধারণ বুদ্ধিসম্পন্ন এবং এদের বুদ্ধাঙ্ক পঁচাশি থেকে একশো পনেরোর মধ্যে হয় অনেকে অনেকেই তোমরা হয়তো বলছি যখন আমরা প্রশ্ন আলোচনা করি সাধারণ বুদ্ধিসম্পন্ন বুদ্ধাঙ্গ কত হতে পারে না সাধারণ বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের বুদ্ধাঙ্গ হতে পারে কিন্তু পঁচাশি থেকে একশো পনেরোর মধ্যে ক্লিয়ার এবং এরা সিক্সটি ফাইভ পার্সেন্ট বিলং করে এটাও সঠিক তাই সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন ডি সবগুলোই কিন্তু তথ্য সঠিক তাই অপশন ডি ইজ দা রাইট আনসার তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে পাশে থাকা শেয়ার বাটনটি ক্লিক কর বন্ধুরা শেয়ার করব প্রচুর পরিমাণে দেখা হচ্ছে পরের ক্লাসে তখন কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করো যা যারা আমাদের সঙ্গে এখনো যোগ হতে পারো নি তারা অবশ্যই কিন্তু ডেস্ক্রিপশনে যে গ্রুপের লিঙ্ক আছে সেখানে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে যাও আমরা সেখানে কিন্তু পিডিএফ থেকেও সমস্ত কিছু প্রোভাইড করবো কেমন তো ওকে দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকেও সুস্থ থেকেও প্রচুর পরিমাণ পড়াশোনা করো তোকে টাটা বাবাই থ্যাংক ইউ জয় হিন্দ